মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা মুখ থুবড়ে পড়েছে। হাসপাতালের শয্যা সংখ্যা বাড়লেও নানা সংকটে বাড়েনি সেবার মান, ফলে তৃণমূলের মানুষ বঞ্চিত হচ্ছে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা থেকে। আর সীমিত সম্পদ নিয়ে সাধ্যমতো সেবা দেওয়ার কথা জানান উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। মাদারীপুর প্রতিনিধি আরিফুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন রেজওয়ান শরীফ। মাদারীপুর জেলার প্রত্যন্ত একটি উপজেলা হল কালকিনি। এখানকার বিপুল জনসংখ্যার স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয় ১৯৭৬ সালে। প্রায় ৩০ বছর পর হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১০ সালে। চাহিদা অনুযায়ী বেড বাড়লেও বাড়েনি সেবার মান। হাসপাতালটিতে ২২ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১৩ জন। এছাড়া নার্স সহ বিভিন্ন পদের লোকবল সংকট আরও তীব্র, ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে অনেক রোগী চলে যায় মাদারীপুর, ঢাকা, ফরিদপুর কিংবা বরিশালে। আবার এই সুযোগে গড়ে উঠেছে বেশ কয়েকটি ক্লিনিক, ফলে স্বাস্থ্যসেবা নিয়ে রোগীসহ স্থানীয়রা হতাশা জানান। ইমার্জেন্সি থেকে আমাকে বললো যে আপনি কোলে করে দোতলায় নিয়ে যান। পরে আমি কোলে করে দোতলায় উঠলাম, আবার নিচে গেলাম, ফ্লোরে গেলাম, আবার দোতলায় আসলাম। কাউকে মানে কোথাও রুম খুঁজে পাচ্ছি না, তো কোনো টলি বা কোনো কিছু দিয়ে হেল্প কাউকে পাইনি। হসপিটালে বিশেষ করে টয়লেট নাই, টয়লেটের সমস্যা, ফ্যান নাই, তারপর ভিতরে জায়গা নাই, এই কারণে বারান্দা দিতে বারান্দা দেয়। রুগী কোনো রকম না দেখে চেক আপ না করে অন্যত্র মাদারীপুরে সদরে রেফার করে। বিভিন্ন সংকটের কথা স্বীকার করে সাধ্যমতো সেবা দেওয়ার কথা জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ৩১ শয্যার হসপিটাল ৫০ শয্যা করা হলেও তার নিয়োগ দেওয়া হয়নি অদ্যাবধি। আমরা ৩০টার মতো বেড রাখার ব্যবস্থা করেছি, কিন্তু এরপরেও রোগী আরও বেশি সেখানে দেখা যায় এবং ফ্লোরিং করেও থাকতে হচ্ছে। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সেবার মান বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই চাওয়া সবার। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।